রাজ্য সরকার প্রতিনিয়ত প্রচুর টাকা ব্যয় করে পরিশ্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু একাংশ ঠিকাদার এবং দপ্তরের কিছু আমলাদের কারণে পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না গ্রাম থেকে শহরের লোকজন। ঠিক এমন একটি চিত্র ফুটে উঠল সাব্রুমের শহর লাগোয়া বিকেপল্লি গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাজ্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে বিকেপল্লি গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণদের পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাব্রুম মহকুমা DWS দপ্তরের উদ্যোগে সাতচাঁদ আরডি ব্লকের অধীনে বিকেপল্লি গ্রাম পঞ্চায়েতে একটি পাম্প হাউস এবং পাইপ লাইনের মাধ্যমে এলাকাতে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি নতুন পাম্প হাউস এবং নতুন ফাইভ লাইন বসিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য একটি কাজের বরাদ্দ দেয় বিলুনিয়ার এক ঠিকাদারকে। আর সেই ঠিকাদার সেই কাজ সঠিকভাবে না করে সাব্রুম মহকুমা DWS দপ্তরের বিভিন্ন আমলাদের বিভিন্নভাবে ম্যানেজ করে কোন রকম কাজ ফেরে বিল নিয়ে চলে যায়। ঠিকাদারের পাওনা ঠিক ঠিকাদার বুঝে নিয়েছে, কিন্তু মাঝে সেই পানীয় জলের সমস্যাই রয়ে গেছে বিকেপল্লি এলাকায়। এলাকাবাসীর মূল অভিযোগ, রাস্তার পাশে মেন লাইন পাঁচ ইঞ্চ পাইপ না বসিয়ে ঠিকাদার বাবু নিজের মর্জি মাফিক রাস্তার পাশে দেড় ইঞ্চ পাইপ লাগিয়েছে, যার কারণে প্রতি বাড়িতে বাড়িতে পানীয় জল সঠিকভাবে যাচ্ছে না। এলাকাবাসী বহুবার পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং পঞ্চায়েত প্রধান শ্রীমতী শিউলি রায়কে বারবার বলার পরও কোন সুরাহা না হওয়ায় শেষমেশ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে আমরা জল সাপ্লাই যে পাইপ দিছে, এটা বড় পাইপ দিছে না, এটা ছোট পাইপ দিয়ে গেছে। এটা বাড়ি ঘরে যারা মোটর বসায় তার মোটর পাইপের অনুমতি দিছে। কোনো বাড়িতে জল পড়ে, কোনো বাড়িতে জল পড়ে না ঠিকমতো। আর যে জলটি আসে ওই জলটি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি না। জল আইয়া কোনো সময় আইয়া কোনো সময় না, যখন এটা চিকন পাইপ বালু আইয়া বালু আইয়া জমে থাকে, এরপরে দিয়ে কানেকশন বন্ধ হয়ে থাকে। আমরা যাতে কন্ডাক্টর আসে জানাইছি এবং প্রধান মেম্বরে অনেকে জানাইছে। জল ভাই চাচ্ছেন, এটা তো কন্ট্রাক্টরের কাজ করে গেছে, এটা তো আমাদের চালান মানে কখন করে গেছে, আমি চালাইতাম, এটা আমি চালাইতে আছি, মানে এটা কন্ট্রাক্টরের উপরে দায়িত্বটা কোনো কোনো এটা কন্ট্রাক্টরতে দায়িত্বটা গেছে না। এটা নইলো আগের হুরান ফাইভের তো ফাইভ ডুবে দিছে, সিওন ফাইভ হবল নাকি কারো জানাবো, প্রধানের জানালে প্রধানকে জানা না, মেম্বারও জানালে মেম্বারকে জানা না, কারো জানাইতাম। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর কি উদ্যোগ গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।